বলছি এই এলাকার চাবিকাঠি এই এলাকার চাবিকাঠি এখন থেকে আমি নাড়ব আমি যা বলছি তাই হবে শালা দুই পয়সা চাকর কোটি কোটি টাকা খরচ করে নির্বাচন করেছি তোর মতো রামচাওয়ালের কথা শুনতে এই তো আপনাদের কাজ সাইনবোর্ড লাগিয়ে দেশের বারোটা বাঁধাচ্ছেন হ্যালো হামিদ শেখ ডাক্তার সাউদনুর কিডন্যাপ হয়েছেন আপনি শীঘ্র থানায় চলে আসুন আমি ফোর্স রেডি করছি ঠিক আছে স্যার আমি এক্ষুনি আসছি এই দেখুন হ্যালো বস আপনার বোন যা এসছে ওকে ফিনিশ করে দাও মামা মামা বাবার তো কোনো শত্রু নেই মামা কারা আমার বাবাকে মারল এতে কারো কোনো হাত নেই মামা শোনো আকাশ এই দুনিয়া বড় আজব জায়গা পোষা মুশকিল স্বার্থের টানে আপন যেন পর হয়ে যায় আল্লাহর কাছে সাহায্য শক্তি চাও চলো ভেতরে চলো চলো কেঁদে আর কি হবে আমি তো আছি হ্যাঁ মামা আমি সন্ত্রাসীদের রেহাই দেব না জীবন দিয়ে হলো একটা একটা করে সন্ত্রাসীদের শেষ করব এবং আমি আমার বাবার দায়িত্ব পালন করব অবশ্যই আমার ভগ্নিপতি শহীদ হয়েছে সে রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত হবে তার পরিবারের জন্য সব রকমের সাহায্য ও চাকরি যদি আমি ব্যবস্থা করতে না পারি তাহলে আমি কেন রাজনীতি করি আমি কিসের এমপি নানা ভাইজান আমার স্বামীকে হারিয়েছি আমি আর আমার সন্তানকে হারাতে চাই না ভাইজান আমার এই ভাগ্নেই হবে আমার হাতিয়ার ওকে আমি আমার মতো করে গড়ে তুলবো শোনো আকাশ আমি দাফন কাফনের সব ব্যবস্থা করে দিয়েছি আমি একটু দেশের কাজে ব্যস্ত আছি তবে তো ভাববার কিছু নেই আমি আছি আকাশ যা হওয়ার তা তো হয়েই গেছে মন খারাপ করো না বাবা হ্যাঁ তোমার চাকরির জন্য এমপি সাহেব রিকোয়েস্ট করেছেন তোমার বাবার ডিপার্টমেন্টের চাকরিটা তুমিই পাবে হ্যালো মিস্টার সাহেব হ্যালো মিস্টার কামাল খুব খুশি হলাম শুধু বেতনে কি আর চলে ভাবছি একটু জায়গা কিনব আরে আপনারা বাঁচাবেন আমাদের আমরা বাঁচাবো আপনাদের কি ব্যান্টে বুঝলেন আমার ভিসা পাস তো অবশ্যই অবশ্যই পাস এই নিন আপনার চেক থ্যাংক ইউ চলি ওয়েলকাম থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার এইটা তোমার বকশিস থ্যাংক ইউ স্যার এখানটা রাখুন ওকে রাতে একটা গ্র্যান্ড ব্যবস্থা করো রাতের ব্যাপারে কোনো চিন্তা করবেন না সব খাসা ব্যবস্থা আছে লেডিস এন্ড জেন্টলম্যান